বিদ্যাধরী নদী থেকে বছর 35 এর এক অজ্ঞাত পরিচয় যুবকের পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ দেহটি নদীতে ভাসতে দেখে গ্রামবাসীরা হারোয়া থানায় খবর দিলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। অজ্ঞাত পরিচয়ের যুবকের নাম ঠিকানা জানার চেষ্টা করছে হারোয়া থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার হারোয়া থানার মিনাখা ব্লকের আটপুকুর গ্রাম পঞ্চায়েতের উচিলদহ গ্রামে। অজ্ঞাত পরিচয় ওই মৃতের গায়ের চামড়া উঠে গিয়েছে। কে বা কারা তাকে মেরেছে, নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে হারোয়া থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, দেহটি বেশ কিছুদিন আগেই জলে ফেলা হয়েছিল, কারণ দেহটিতে পচন ধরেছে। তবে মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।